হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখো আমার ছোট্ট ছেলে আজকে স্যাটারডে ঘুম থেকে উঠছেই না। আরাস স্যাটারডে ওঠো, আজকে তো স্কুল নাই, তো ঘুম থেকে উঠবে না, খেলু করবে না, ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি উঠে যাও। আরাস দেখো ভিউয়ার্স, আরাস ঘুম থেকে উঠছে না এখনো, উঠতেছি আরাস দাদি, ওঠো ওঠো আরাস দাদি, উঠেন উঠে যান উঠে যান। বিবার চলছে সকালের রান্না বান্না, নাস্তা বানানো, দুধ চাল দিচ্ছি, দুধের থেকে সর উঠাচ্ছি, এই তো ডিম ভাজি, আরো চলছে অনেক কিছু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সুইস বাংলা এনজি ব্লগার, আমি আরবি আক্তার, আপনাদের স্বাগতম, আশা করি ভালো আছেন। বুঝতেই তো পারছেন সকালবেলা উঠে গিয়েছি, ঝটপট করে রান্না বান্না শুরু হচ্ছে। রুটি খাবে এখন আমার হাজবেন্ড মাসুম গাজি, রুটি খাবে এখানে, এই তো সবাই বসে গেছে খাওয়া দাওয়ার জন্য। আজকে যেহেতু বাচ্চাদের স্কুল অফ, তাই তুমি এইটা দিয়ে খাচ্ছো কেন? এটা এটা দিয়ে কি খাওয়ার জিনিস হলো? এটা দিয়ে আমি মাত্র নামিয়েছি, এই কাঁটা চামচ দিয়ে খাও। আচ্ছা ঠিক আছে, এটা আরশের ডিম, এটা হচ্ছে আরিয়ানের, সুইজারল্যান্ডের চামচ এরকম হয় তো জানতাম। তাই এটা তোমার, আমি ডিম করেছি, এখানে সালাদ আছে, জুস আগে জুস নাও সবাই। আরস, এটা আরসের জন্য, আরস তোমার জুস না, জুস নিবা না, এটা পাপার গ্লাস। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য লাগবে এই গ্লাসে নাকি আরস খাবে আজকে, এই আরসের জন্য ধরো জুস, এটা আরসের পাপার জুস, এইটা আরিয়ানের জুস, আরিয়ানের জন্য হাজির নাও, আর আরিয়ানের মাদারের জুস হচ্ছে এটা, মাদারের যে টাইনিটাতে ট্রাই করবে এখন, দেখবে এটা কেমন লাগে, দেখি ভিউয়ার্স, এটা দেখছো, ওয়াও ওয়াও, আই লাইক সো মাচ দিস, ইটস মাই ড্রিঙ্ক, ও ইয়ামি তো, তুমি খাও খাও খাও, আসো আমরা চিয়ার্স করি আর সে সাথে, আমি আর সাথে চিয়ার্স করি, আর চিয়ার্স, আরো সেটা আমি খাচ্ছি, খুবই ইয়ামি। আসো বাবা খাও, তোমার তোমার জন্য তোমার ফেভারিট মাশরুম রান্না করেছি, আর আমি সালাদ করেছি ডিম, হ্যাঁ সব দিচ্ছি সবাইকে, দিয়ে দাও ওকে সাইডে দিয়ে দাও। মাশরুমটা যে আমাকে বলতেছে যে সালাদটার মধ্যে ডিমটা আমি নিয়ে তারপরে মাখাই দিতাম, তাই এটা দিয়ে দিলাম। আর আরস, আরস তুমি কি খাবা? তোমার ডিমটা খেয়ে ফেলেছো? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন এই যেটা খাও, এটা দিয়ে রুটি খাও, এই যেটা তোমার, এটা নাও, তেরামিসুটা নাও, তুমি এটা নিবা, এটা তো ঝাল বাবা, হ্যাঁ এটা খাও। তো আমরা সালাডটা মাখায় নিতেছি এখন, আমরা এখন ব্রেকফাস্ট এনজয় করব, এটা খুব শর্ট একটা ভিডিও ছিল, আর এই আর কি, এই তো আমার ড্রিঙ্কস, খুবই মজা জুসটা। আর আজকের মতো এই পর্যন্তই, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।